প্রথম সমস্যা একটি থলিতে আটটি কালো বল ও দশটি লাল বল রয়েছে অর্থাৎ এই থলিতে আটটি কালো বল ও দশটি লাল বল রয়েছে এই থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একযোগে তিনটি বল তোলা হলো এখন দেখো এই উদ্দেশ্যহীনভাবে এই পাত্র থেকে তিনটি বল তোলার অর্থ কি আমি যদি দেখে দেখে উদ্দেশ্য নিয়ে তিনটি বলকে তুলি তাহলে আমি তিনটি লাল বল তুলতে পারি বা দুটি লাল বল একটি কালো বল তুলতে পারি বা তিনটেই কালো বল তুলতে পারি সেটি না করে আমরা এখানে কি করেছি মোট 18টি বল রয়েছে এখানে 18টি বল মিশ্রিত অবস্থায় রয়েছে আমি সেখান থেকে না দেখে তিনটি বলকে তুলে নিলাম এটি হলো উদ্দেশ্যহীনভাবে একযোগে তিনটি বল তোলা তাহলে তিনটি বলই লাল হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা নির্ণয় করব এবং উক্ত ঘটনার অনুকূলে ও প্রতিকূলে সুযোগ কত হবে তাও নির্ণয় করব তাহলে এই সমস্যাটা দিয়ে আমরা বুঝে নেব যে অনুকূলে সুযোগ বা প্রতিকূলে সুযোগ কাকে বলে সেই বিষয়টিও এখন এই তিনটি বলই লাল হওয়ার যে ঘটনা সেই ঘটনার আমরা প্রথমে স্যাম্পল পেস বা ইভেন্ট পেস বা নমুনা দেশটি বের করে নেব এই স্যাম্পল পেস বা ইভেন্ট পেস বা নমুনা দেশ এটির অর্থ কি না দেখো এখানে মোট 18টি বল রয়েছে সেই 18টি বল থেকে তিনটি বল যত রকম ভাবে তোলা যেতে পারে সেটি হলো এই ঘটনার নমুনা দেশ কারণ এখানে তিনটি বলই তোলার কথা বলা হয়েছে এবং এই তিনটি বল কত রকম ভাবে তোলা যেতে পারে 18টি বল থেকে সেটি হয়ে গেল এই ঘটনার নমুনা দেশ এবং আমরা যদি এই তিনটি বল লাল হওয়ার ঘটনাকে এ ধরি তাহলে এন অফ এস এর মান হবে এই 18টি বল থেকে তিনটি বল যত প্রকারে তুলতে পারি সেই সংখ্যাটি অর্থাৎ 18C3 এটি হলো এন অফ এস এর মান আবার দেখো এন অফ পি অর্থাৎ তিনটি বল লাল হওয়ার ঘটনা এই রকম সংখ্যা কতগুলো হবে না যেহেতু আমরা তিনটি লাল বল এই দশটি লাল বল থেকে আনতে পারবো অতএব এই দশটি লাল বল থেকে তিনটি বল যত রকম ভাবে নির্বাচন করা যেতে পারে অর্থাৎ 10C3 এটি হলো এন অফ এর মান তাহলে প্রবাবিলিটি অফ এর মান কত হবে প্রবাবিলিটি অফ এর মান হবে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস তাহলে পি অফ এ এর মান হলো এন অফ এ অর্থাৎ 10C3 ডিভাইডেড বাই এন অফ এস অর্থাৎ 18C3 এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই ঘটনার সম্ভাবনা অর্থাৎ তিনটি বলই লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে পারবো তাহলে এই ভগ্নাংশটির লবে রয়েছে প্রদত্ত ঘটনাটির মধ্যে কতগুলি এলিমেন্ট রয়েছে ডিভাইডেড বাই নমুনা দেশের মধ্যে কতগুলি এলিমেন্ট রয়েছে অর্থাৎ এই অনুপাতটির মান হলো ওই ঘটনা যত প্রকারে ঘটতে পারে সেই সংখ্যা ডিভাইডেড বাই মোট সংখ্যা তাহলে যদি আমরা এটি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট পাবো 5/34 এখন উক্ত ঘটনার অনুকূলে প্রতিকূলে সুযোগ নির্ণয় করব তাহলে আমরা যদি আবার প্রবাবিলিটি অফ এ এর মানটির দিকে লক্ষ্য করি দুটি সংখ্যার অনুপাত এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস এন অফ এ হলো এ যত প্রকারে ঘটতে পারে সেই সংখ্যা এবং এন অফ এস মানে মোট সংখ্যা মোট সংখ্যার অর্থ হলো এন অফ এ যত প্রকারে ঘটতে পারে যুক্ত এন অফ এ যত প্রকারে ঘটতে পারে না সেই সংখ্যা তার মানে এই হরটির মধ্যে এন অফ এ যুক্ত এন অফ এ কমপ্লিমেন্ট রয়েছে তাহলে অনুকূলে সুযোগের মানটি নির্ণয় করার জন্য আমরা এই এন অফ এ ইজ টু এন অফ এ কমপ্লিমেন্ট এটি নির্ণয় করব অর্থাৎ 5/34-5 এটি এ যত প্রকারে ঘটতে পারে ডিভাইডেড বাই এ যত প্রকারে ঘটতে পারে না সেই অনুপাতটি হলো অনুকূলে সুযোগ এর ব্যস্ত অনুপাতটিকে আমরা বলে দেব যে এর প্রতিকূলে সুযোগ এবং তার মান হবে 29/5 তাহলে প্রতিকূলে সুযোগের মানটি আমরা অন্যভাবে বলতে পারি যে এ যত প্রকারে ঘটতে পারে না সেই সংখ্যা ডিভাইডেড বাই যত প্রকারে ঘটবে সেই সংখ্যা পরবর্তী 2 নম্বর সমস্যা একটি পাত্রে 4টি লাল বল ও 7টি কালো বল রয়েছে পুনঃস্থাপন পদ্ধতিতে পাত্রটি থেকে যথেচ্ছভাবে 2টি বল তোলা হলো তোলা বল দুটি দুটি বলই লাল দুটি বলই কালো একটি বল লাল ও একটি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো সমস্যাটি এসএমডি থেকে নিয়া এই সমস্যাটির অনুরূপ আরেকটি সমস্যা সেটি হলো একটি থলিতে 6টি লাল বল 7টি সবুজ বল 3টি কালো বল
এবং চারটি নির্বল আছে। অর্থাৎ দেখো এই সমস্যাটিতে দু ধরনের বল ছিল, কিন্তু এই সমস্যাটিতে চার ধরনের বলের কথা বলা হয়েছে। তাহলে এই সমস্যাটি সমাধান করতে পারলে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো। সমসম্ভব দুটি বল তোলা হয়, অর্থাৎ এই চার ধরনের বল থেকে আমরা দুটি বল তুলে নেব। তোলা বল দুটির দুটি বলই সবুজ, একটি বল সবুজ অন্যটি লাল, উভয় বলই লাল রঙের হওয়ার এবং একটি বল নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখানে এই সমস্যাগুলি কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। উভয় বল একই রঙের, একই রঙের মানে কি না, দুটি লাল দুটি সবুজ দুটি কালো বা দুটি নীল হবে। আবার এই সমস্যাটি দিকে লক্ষ্য করো, এখানে বলা আছে একটি বল নীল, তাহলে একটি বল নীল হবে, অন্যটি কি হবে, অন্যটি কালো হতে পারে, অন্যটি সবুজ হতে পারে বা অন্যটি লালও হতে পারে। দেখো সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে এই পাত্রটিতে এই চার ধরনের বলকে রেখেছি, এখান থেকে দুটি করে বল তুলে নেওয়া হয়েছে। এখানে তাহলে আমরা এখানে স্যাম্পেল দেশ বা নমুনা দেশ, এখানে বলেছে দুটি বলই সবুজ, এখানে সেই ঘটনাটিকে উভয় বলই সবুজ হওয়ার ঘটনা সেটিকে আমরা এ ধরেছি, বি হলো একটি বল সবুজ অন্যটি লাল হওয়ার ঘটনা, এবং সি ঘটনাটিকে ধরেছি উভয় বলই একই রঙের হওয়ার ঘটনা, এবং ডি ঘটনাটিকে ধরেছি একটি বল নীল হওয়ার ঘটনা। তাহলে এন অফ এস মানে কি হবে, না এই পাত্র থেকে যত প্রকারে দুটি বল তোলা যায়, তাহলে এখানে কতগুলি বল রয়েছে মোট, চার তিনে সাত, সাত চোদ্দ ছয় কুড়ি, অর্থাৎ এই কুড়িটি বল থেকে দুটি বল যত প্রকারে অর্থাৎ কুড়ি সি টু প্রকারে তোলা যায় সেটি হলো এন অফ এস এর মান। তাহলে এন অফ এস এর মান হবে এই কুড়ি সি টু। এন অফ এ বলতে উভয় বলই সবুজ হওয়ার ঘটনা, এখানে সবুজ রয়েছে সাতটা, অতএব এন অফ এ এর মান হবে সেভেন সি টু, অর্থাৎ অতএব দুটি বলই সবুজ হওয়ার সম্ভাবনা পি অফ এ, তার মান হবে এন অফ এ ডিভাইড বাই এন অফ এস, যেহেতু প্রবাবিলিটি অফ এ সমান এন অফ এ ডিভাইড বাই এন অফ এস হয়, তাহলে পি অফ এ এর মান হবে সেভেন সি টু ডিভাইড বাই কুড়ি সি টু, যেটিকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে কুড়ি বাই একশো নব্বই। পরের যে প্রশ্নটি করা হয়েছে একটি বল সবুজ অন্যটি লাল এবং সেই ঘটনাটিকে আমরা বি ধরে নিয়েছি, তাহলে এন অফ বি এর মান হবে, যেহেতু দুটি বলের একটি বল সবুজ অন্যটি লাল এবং সবুজ বল রয়েছে সাতটি এবং লাল বল রয়েছে ছটি, অতএব এই সাতটি থেকে একটি বল কত প্রকারে আসতে পারে এবং এই ছটি লাল বল থেকে একটি বল কত প্রকারে আসতে পারে সেই সংখ্যাটি হবে এন অফ বি, অর্থাৎ এন অফ বি এর মান হবে সেভেন সি ওয়ান ইন্টু সিক্স সি ওয়ান। তাহলে সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ বি এর মান হবে সেভেন সি ওয়ান ইন্টু সিক্স সি ওয়ান ডিভাইড বাই কুড়ি সি, যেটির ক্যালকুলেশন করলে পাওয়া যাবে একুশ ডিভাইড বাই পঁচানব্বই। এর পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছে উভয় বল একই রঙের হয়, উভয় বল একই রঙের হওয়ার মানে দুটি লাল হবে বা দুটি সবুজ হবে বা দুটি কালো হবে বা দুটি নীল হবে, সেক্ষেত্রে এন অফ বি এর মান হবে সিক্স সি টু যুক্ত সেভেন সি টু যুক্ত ফোর সি টু যুক্ত থ্রি সি টু, এই মোট সংখ্যাটা হলো পঁয়তাল্লিশ। অতএব প্রবাবিলিটি অফ সি এর মান কি হবে এন অফ সি ডিভাইড বাই এন অফ এস, তার মানে পঁয়তাল্লিশ বাই কুড়ি সি টু, এটি ক্যালকুলেশন করলে হবে নাইন বাই আটত্রিশ, এটি হলো উভয় বলই একই রঙে হওয়ার সম্ভাবনা। পরে শেষটি বলা হয়েছে একটি বল নীল হওয়ার সম্ভাবনা, তাহলে যেহেতু একটি বল নীল হবে এবং যেহেতু এখানে চারটি বল রয়েছে এই চারটি বল থেকেই একটি বল আসবে, বাদ বাকিগুলি আসবে এই সাত তিনে দশ ছয় ষোলোটি বল থেকে, অতএব এই ক্ষেত্রে এন অফ ডি এর মান হবে ফোর সি ওয়ান ইন্টু ষোলো সি ওয়ান, অর্থাৎ এই চারটি বল থেকে এই একটি বলকে আমরা ফোর সি ওয়ান প্রকারে টানলাম আর বাকি এই ষোলোটা বল থেকে একটি বল ষোলো সি ওয়ান প্রকারে যত প্রকারে টানলাম সেটি হলো এন অফ ডি। এক্ষেত্রে প্রবাবিলিটি অফ ডি এর মান হলো চৌষট্টি বাই একশো নব্বই সমান বত্রিশ বাই পঁচানব্বই। পরবর্তী সমস্যা, একটি থলিতে আটটি লাল বল ও পাঁচটি কালো বল রয়েছে, পুনঃস্থাপন না করে প্রতিবারে তিনটি করে পর পর দুবার বল তোলা হলো। আগের সমস্যাতে তিনটি বল তোলা হয়েছিল সেটি একবারই তোলা হয়েছিল, কিন্তু এখানে কি করা হলো, একবার তিনটি বল তোলা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আবার তিনটি বল তোলা হচ্ছে, দ্বিতীয়বারে তিনটি লাল বল তোলার সম্ভাবনা নির্ণয় করো। বলা হয়েছে প্রথমবারে তিনটি কালো বল, দ্বিতীয়বারে তিনটি লাল বল তোলার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দেখো এখানে চিত্রেতে প্রথমে আমরা এই পাত্র থেকে তিনটি বল তুললাম এবং তিনটি কালো বল তুলেছি উদ্দেশ্যহীনভাবে, পরবর্তী ক্ষেত্রে যেহেতু তিনটি কালো বল উঠে গেছে অতএব
পরবর্তী ক্ষেত্রে পাত্রেতে দুটি কালো এবং আটটি লাল বল থাকবে, সেখান থেকে আবার তিনটি বল তুলব, সেই তিনটি বলই লাল হতে হবে সেটি বলা আছে, সেই সম্ভাবনাটি আমরা নির্ণয় করব। এক্ষেত্রে প্রথমেই ধরে নেব যে প্রথমবারে তোলা বল, তোলা তিনটি বল কালো হওয়ার ঘটনা সেটি এ, এবং দ্বিতীয়বারে তোলা বল তিনটি লাল সেটি হওয়ার ঘটনা বি। তাহলে যেহেতু এখানে এও ঘটতে হবে এবং বিও ঘটতে হবে, তাই আমরা এখানে পি অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করব, অর্থাৎ এও হতে হবে এবং বিও হতে হবে, অর্থাৎ প্রথম তোলা বল তোলা তিনটি বলই কালো হতে হবে, আবার দ্বিতীয় তোলা তিনটি বলই লাল হতে হবে। প্রথমে আমরা এন অফ এ নির্ণয় করব। এন অফ এ এর অর্থ হলো প্রথম তোলা বল তিনটি কালো হওয়ার ঘটনা, এবং এটি পাঁচটি বল থেকে আসবে, অতএব এন অফ এ এর মান হবে 5c3, এবং প্রথম ক্ষেত্রে এন অফ এস এর মান হবে এই 8 5 13c3, অর্থাৎ মোট 13টা থেকে তিনটি বল যত প্রকারে ড্র করা যায়। তাহলে প্রবাবিলিটি অফ এ এর মান হবে এন অফ এ ডিভাইড বাই এন অফ এস, তার মান হবে 5c3 ডিভাইড বাই 13c3, এবং সেটি ক্যালকুলেশন করলে হবে 5/143। এর পরবর্তী ক্ষেত্রে এ ঘটে গেছে এই রেসপেক্টে বি ঘটবে, এবং সেই সম্ভাবনাটিকে আমরা এইভাবে লিখি প্রবাবিলিটি অফ বি ডিভাইড বাই এ, অর্থাৎ এ ঘটে গেছে সেই শর্তে বি ঘটার সম্ভাবনা। সেই ক্ষেত্রে ওই শর্তে বি ঘটার সম্ভাবনা সেটির মান হলো, দেখো আটটি বল থেকে তিনটি বল যত প্রকারে আসতে পারে, ডিভাইডেড বাই মোট 10টি বল থেকে তিনটি বল যত প্রকারে আসতে পারে, অর্থাৎ 8c3 ডিভাইডেড বাই 10c3, এটি হলো প্রবাবিলিটি অফ বি বাই এর মান। এ ঘটে গেছে এই শর্তে বি ঘটার সম্ভাবনা, এবং এর মান হলো 7/15। অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান হবে, আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান হয় পি অফ এ ইনটু পি অফ বি বাই এ, আবার এর মান পি অফ বি ইনটু প্রবাবিলিটি অফ এ বাই বি হতে পারে। এই ক্ষেত্রে পি অফ এ এবং পি অফ বি বাই এর মান জানা আছে, অতএব এইভাবেই আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান বের করব, এবং সেই মানগুলিকে বসিয়ে দেওয়া হলো। পি অফ এ এর মান 5/143 গুণিত 7/15, এই মানটি ক্যালকুলেশন করলে নির্ণয় সম্ভাবনার মান হবে 7/429। পরবর্তী সমস্যা, একটি থলিতে 5টি সবুজ বল ও 7টি লাল বল এবং 3টি কালো বল রয়েছে। পুনঃস্থাপন না করে থলি থেকে একটি একটি করে 3টি বল তোলা হলো। তাহলে আগের সমস্যাগুলিতে আগের সমস্যাতে প্রথমে করা হয়েছে একযোগে 3টি বল তোলা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে একযোগে 3টি বল, আবার পরবর্তী ক্ষেত্রে আরও 3টি বল তোলা হয়েছিল। এখানে কিন্তু তিনটি বল একসঙ্গে তোলা হচ্ছে না, এখানে একটি একটি করে তিনটি বল তোলা হচ্ছে, তাহলে সেইভাবে তোলা হচ্ছে এবং পুনঃস্থাপন না করে তোলা হচ্ছে, সেই ক্ষেত্রে সবগুলি লাল বল হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে প্রথম তোলা বলটি লাল, দ্বিতীয় তোলা বলটিও লাল, এবং তৃতীয় তোলা বলটিও লাল হওয়ার ঘটনা সেটি এ বি সি। তাহলে এই ক্ষেত্রে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটাই বের করতে চাইছি, কারণ এও ঘুরতে হবে এবং বিও ঘুরতে হবে এবং সিও ঘুরতে হবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান, তার মান হবে, দেখো প্রথমে অবশ্যই পি অফ এ মানে প্রথম তোলা বলটি লাল হওয়ার ঘটনা, তারপরে এ ঘটে গেছে এই শর্তে বি ঘটা, এ ঘটে গেছে এই শর্তে বি ঘটার সম্ভাবনা, পরবর্তী ক্ষেত্রে এ এবং বি ঘটে গেছে এই শর্তে সি ঘটার সম্ভাবনা, এটি হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান। তাহলে প্রথমে পি অফ এ এর মান আমরা পাবো, যেহেতু প্রথমে একটি বল তোলা হয়েছে, অতএব পি অফ এ এর মান হবে 7c1 ডিভাইডেড বাই 15c1, অর্থাৎ 7/15। যেহেতু একটি লাল বল হওয়ার সম্ভাবনা বলা হয়েছে, অর্থাৎ 7টা থেকে একটি লাল বল আসবে, এবং টোটাল এই 15টা থেকে একটা বল 15c1 মানে 15 প্রকারে। একই রকম ভাবে প্রবাবিলিটি অফ বি বাই এ এর মান হবে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু 6টি লাল বল রয়েছে, 5টি সবুজ বল, 3টি কালো বল রয়েছে, তাহলে মোট বলের সংখ্যা কিন্তু একটি কমে গেছে, একটি লাল বল কমে গেছে, মোট বল কিন্তু 14টি, এবং 6টি বল থেকে একটি বল আসবে, অর্থাৎ 6c1/14c1 মানে 6/14। একই রকম ভাবে আবার পরবর্তী ক্ষেত্রে একটি লাল বল হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ সি বাই ইন্টারসেকশন বি, এবং সেই ক্ষেত্রেও আরো একটি বল কমে গেছে, অর্থাৎ মোট দুটো লাল বল কমে গেছে, সেক্ষেত্রে এখানে মোট বলের সংখ্যা 5টি, এবং সেই 5টা থেকে একটি বল 5c1, অর্থাৎ 5 প্রকারে, এবং টোটাল বল কিন্তু দুটো কমে গেছে, অর্থাৎ 15-2 মানে 13টি, দুটি লাল বল উঠে গেছে, 13টি বল, 13c1, এই ক্ষেত্রে প্রবাবিলিটির মান হবে 5/13। তাহলে এই মানগুলি যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান পাবো, সেটি হলো 7/15 × 6/14 × 5/13, এবং এর মান হবে 1/13। এটি হলো এই সম্ভাবনা
রেজাল্ট। পরবর্তী পাঁচ নম্বর সমস্যা, একটি থলিতে পাঁচটি সবুজ বল ও সাতটি লাল বল এবং তিনটি কালো বল রয়েছে। তাহলে এই থলিটিতে পাঁচটি সবুজ বল, তিনটি কালো বল এবং সাতটি লাল বল রয়েছে। পুনঃস্থাপন না করে থলি থেকে একটি একটি করে তিনটি বল তোলা হলো। তাহলে আগের সমস্যাটি শুধু এখানে সম্ভাবনাটি আলাদা জানা হয়েছে, বলা হয়েছে একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা। আগের সমস্যায় বলা হয়েছিল প্রতিটি বল লাল হওয়ার সম্ভাবনা, এখানে বলছি একটিও লাল না হওয়ার, লাল বল না হওয়ার সম্ভাবনা, সেটি আমরা নির্ণয় করব। এক্ষেত্রে আমরা সে আগের মতন ঘটনাগুলিকে ধরে নেব যে প্রথম তোলা বলটিও লাল হবে না, দ্বিতীয় তোলা বলটিও লাল হবে না, তৃতীয় তোলা বলটিও লাল হবে না, এই ঘটনাগুলিকে এ বি সি ধরে নেওয়া হয়েছে। সেক্ষেত্রেও আমাদের ওই একই রকম ভাবে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে এই ক্ষেত্রে সে একই রকম ভাবে পি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ ইন্টু প্রবাবিলিটি অফ সি ডিভাইডেড বাই এ ইন্টারসেকশন ডি, অর্থাৎ প্রথমে এ ঘটার সম্ভাবনা, তারপরে এ ঘটেছে এই শর্তে বি ঘটার সম্ভাবনা, পরবর্তী ক্ষেত্রে এ এবং বি ঘটেছে এই শর্তে সি ঘটার সম্ভাবনা। এর রেজাল্ট প্রথমে আমরা পি অফ এ এর মান নির্ণয় করব। সেই পি অফ এ এর মান হবে, যেহেতু একটিও লাল বল হবে না, একটিও লাল বল আসবে না মানে হলো এই আটটি বল থেকে একটি বল আসবে, তাহলে এইট সি ওয়ান ডিভাইডেড বাই পনেরো সি ওয়ান মানে আটের পনেরো। একই রকম ভাবে প্রবাবিলিটি অফ বি বাই এ, অর্থাৎ এ ঘটে গেছে এই শর্তে বি, এ ঘটে গেছে মানে একটি লাল অথবা কালো বল উঠে গেছে, যাই হোক না কেন আমার মোট আটটি থেকে একটি কমেছে মানে সাতটি, অর্থাৎ সেভেন সি ওয়ান ডিভাইডেড বাই মোট বল কিন্তু একটি কমেছে অর্থাৎ চোদ্দ সি ওয়ান অর্থাৎ সাতের চোদ্দ। একই রকম ভাবে প্রবাবিলিটি অফ সি বাই এ ইন্টারসেকশন বি এর মান, পরবর্তী ক্ষেত্রে দেখো দুটি বল এই আটটি বল থেকে কিন্তু মোট দুটি বল কমেছে মানে ছটি বল, অর্থাৎ এই ছটি থেকে একটি বল সিক্সটি ওয়ান প্রকারে, আবার মোট বল থেকেও দুটো বল কমেছে অর্থাৎ সিক্সটি ওয়ান ডিভাইডেড বাই তেরো সি ওয়ান, এটি হলো প্রবাবিলিটি অফ সি বাই এ ইন্টারসেকশন বি এর মান। এই মানগুলি যদি আমরা এই প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন রেজাল্টে বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আট বাই পনেরো গুণিত সাত বাই চোদ্দ গুণিত ছয় বাই তেরো এর রেজাল্ট হবে আট বাই পঁয়ষট্টি, এটি হলো এই সম্ভাবনার রেজাল্ট। পরবর্তী ছ নম্বর সমস্যা, একটি বাক্সে সাতটি সাদা বল ও পাঁচটি কালো বল রয়েছে, যদি বাক্স থেকে তিনটি বল উদ্দেশ্যহীনভাবে একসঙ্গে তোলা হয় তবে তিনটি বলই একই রঙের না হওয়ার সম্ভাবনা কত? তাহলে পাত্রটিতে দু ধরনের বল রয়েছে, বাক্স থেকে তিনটি বল উদ্দেশ্যহীনভাবে একসঙ্গে তোলা হয়েছে, বল তিনটি একই রঙের না হওয়ার সম্ভাবনা সেটা নির্ণয় করতে বলেছে। ওই একই ঘটনার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে যখন পরপর একটি করে বল তোলা হয় এবং যে কোনো বার বল তোলার আগে পুনঃস্থাপন করা হয়, অর্থাৎ দুটি ক্ষেত্রে তিনটি বল তোলা হয়েছে। প্রথম ক্ষেত্রে সম্ভাবনা নির্ণয় করা হয়েছে একসঙ্গে তিনটি বল তুললে তিনটি বলই একই রঙের হওয়ার সম্ভাবনা, দ্বিতীয় ক্ষেত্রে একটি একটি করে বল তোলা হয়েছে বলগুলি পুনঃস্থাপন করে, সেক্ষেত্রেও তিনটি বলই একই রঙের না হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে। এই ধরনের অন্য পারে একটি সমস্যা, এই ক্ষেত্রে বলের সংখ্যা বলের টাইপটি বেশি রয়েছে, একটি থলিতে পাঁচটি সবুজ সাতটি লাল বল ও চারটি কালো বল রয়েছে, যদি পুনঃস্থাপন করে অথবা পুনঃস্থাপন না করে থলি থেকে একটি একটি করে চারটি বল তোলা হয় তবে কোনোটি সবুজ রঙে না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দুটি সমস্যা একই, আমরা এই সাদা সমস্যাটিকে নিয়ে সমাধান করব। এটিতে টাইপ বেশি রয়েছে, বলের সংখ্যা বেশি তোলা হয়েছে, তাহলে থলিতে প্রথমে পাঁচটি সবুজ সাতটি লাল এবং চারটি কালো বল রাখা হয়েছে এবং একটি একটি করে চারটি বল তোলা হয়েছে, সেক্ষেত্রে যেহেতু কোনোটি সবুজ না হওয়ার ঘটনা জানতে চাওয়া হয়েছে দুটি ক্ষেত্রে পুনঃস্থাপন করে বা পুনঃস্থাপন না করে, তাই আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলটি সবুজ না হওয়ার ঘটনা আমরা সেটাকে এ বি সি ডি ধরেছি। তাহলে আমরা এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি নির্ণয় করব, কারণ এই চারটি ঘটনায় পরপর ঘটবে, সেটি পুনঃস্থাপন করেই হোক বা পুনঃস্থাপন না করেই হোক। প্রথম ক্ষেত্রে পি অফ এ এর মান, দেখো প্রতি ক্ষেত্রে পি অফ এ এর মান একই হবে, যদি আমরা প্রথম ক্ষেত্রে ভাবি সেই ক্ষেত্রেও প্রথম বলটি সবুজ না হওয়ার ঘটনা আর দ্বিতীয় ক্ষেত্রেও এই পুনঃস্থাপন না করেও প্রবাবিলিটি অফ এ তার মান একই হবে, এখানে সবুজ হবে না, তাহলে তার মানে এই এগারোটি বল থেকে একটি বল আসবে, সাত যুক্ত চার অর্থাৎ এই এগারোটি বল থেকে একটি বল এগারো সি ওয়ান প্রকারে আসবে এবং যত প্রকারে আসতে পারে সেইটি ডিভাইডেড বাই এই টোটাল ষোলোটি বল থেকে একটি বল যত প্রকারে অর্থাৎ ষোলো সি ওয়ান মানে ষোলোর প্রকারে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এর মান হলো এগারো বাই ষোলো। তাহলে প্রথমে যদি আমরা পুনঃস্থাপন করে ঘটনাটা ভাবি সেই ক্ষেত্রে দেখো বলগুলিকে যেহেতু তুলে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে পি অফ ই এর মান যা পাওয়া যাবে দ্বিতীয় ক্ষেত্রেও একই সম্ভাবনা নির্ণয় করছি, কারণ ওই
টোটাল বল একই থাকছে, বলটা ফিরিয়ে দেওয়ার জন্য টোটাল বল কিন্তু একই থাকছে। সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রেও সবুজ না হওয়ার ঘটনাটি একই, অর্থাৎ সম্ভাবনাটা একই। তৃতীয় চতুর্থ ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি এর মান হবে পি এ ইন্টু পি বি ইন্টু পি সি ইন্টু পি ডি, কারণ প্রতিটি নিরপেক্ষ ঘটনা, কারণ ঘটনাগুলিকে আগের মতনই ঘটতে দেওয়া হচ্ছে, এ যেভাবে ঘটেছে বি সেভাবেই ঘটবে, আবার নতুন করে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর মান একই হবে। সেক্ষেত্রে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি এর মান হবে পি এ ইন্টু পি বি ইন্টু পি সি ইন্টু পি ডি এবং এগুলির মান সমান, অর্থাৎ এগারো ষোলো, এটি চারবার আছে, অর্থাৎ হোল টু দি পাওয়ার ফোর। পরবর্তী ক্ষেত্রে পুনঃস্থাপন না করে এই ক্ষেত্রে কিন্তু ঘটনাটির পার্থক্য দেখা যাবে, কারণ প্রথমে এই এগারোটি বল থেকে একটি বল চলে যাবে, তার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ঘটনাটা ঘটবে, তৃতীয় ঘটনাটি পরে তৃতীয় ঘটনাটিও একই রকম ভাবে আরো একটি বল চলে যাবে, তার পরিপ্রেক্ষিতে চতুর্থ ঘটনা ঘটবে, অর্থাৎ পি অফ ইন অর্থাৎ পুনঃস্থাপন না করে এই ক্ষেত্রে পি অফ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি এর রেজাল্ট হবে পি এ, অর্থাৎ এই পি অফ এ ইন্টু এ ঘটেছে এই সাপেক্ষে বি ঘটা, পরবর্তী ক্ষেত্রে এ এবং বি ঘটেছে এই সাপেক্ষে সি ঘটা, এবং তার পরবর্তী ক্ষেত্রে এ বি সি ঘটেছে সেই সাপেক্ষে ডি ঘটা। তাহলে এবার লক্ষ্য করো, এখন আমরা পি অফ এ এর মান সেটা আগে থেকে বের করে রেখেছি, তার মান এগারো ষোলো, পরবর্তী ক্ষেত্রে এগারোটা থেকে একটি কমবে, অর্থাৎ দশটি থেকে, এবং টোটাল বলও একটি কমেছে, অর্থাৎ দশের পনেরো, আবার একই রকম ভাবে এই দশটা থেকেও একটা কমেছে এবং টোটাল থেকেও একটি কমেছে, অর্থাৎ নয়ের চোদ্দ গুণিত আটের তেরো, এটি যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এর মান পাবো 33/182।